সত্যিকারের ভোজন রসিকরা কাঁকড়ার নানা সুস্বাদু পদ খেতেই পারেন। তবে অনেকেই হয়তো ভাবেন কাঁকড়া রান্নায় খুব ঝামেলা, ওই শক্ত খোলস ভেঙে রান্না করাটা কি আর সহজ ব্যাপার? এসব ভুল ধারণা একদম মন থেকে ছেড়ে ফেলুন আর দেখে নিন কী করে ঝটফট রান্না করতে হয় তেপেনিয়াকির রেসিপি থেকে। আমেরিকান কনসেপ্টের 27,000 বর্গ ফুট জায়গা জুড়ে তৈরি করা ব্যতিক্রমী এক ফুড কোর্টের নাম শেফস টেবিল। এখানে একই ছাদের নিচে 26টি রেস্তোরাঁর অন্যতম একটি হচ্ছে জাপানি খাবারের দোকান এক্সপ্রেস তেপেনিয়াকি। তেপেনিয়াকি নামের এই বিশেষ রেস্তোরাঁয় জাপানি রেসিপিগুলোর মধ্যে সুস্বাদু মেনু স্পাইসি ক্র্যাব ভোজন রসিকদের জিভে জল আনতে বাধ্য। স্পাইসি ক্র্যাব একই সঙ্গে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ। অন্যান্য জায়গা থেকে এই ফুড কোর্টের বিশেষত্ব হলো এখানে কোনো খাবারই আগ থেকে তৈরি থাকে না, বরং ক্রেতারা অর্ডার দেওয়ার পরই বানিয়ে দেওয়া হয়। জাপানি মশলাদার কাঁকড়া রান্নার প্রক্রিয়া সরাসরি দেখতেও দারুণ উপভোগ্য। বড় আকৃতির খোলা তাওয়ায় তেল গরম করে কেটে রাখা ক্র্যাবগুলো অল্প অল্প করে নেড়ে লাল করে ভেজে তুলে রাখা হয়। অবশ্য একসঙ্গে না ভেজে ধাপে ধাপে ভাজলে তেলও কম লাগে। কাঁকড়া ভাজা হয়ে গেলে সেই তেলেই পেঁয়াজ পাতা দিয়ে একটু ভেজে নিয়ে একে একে ব্ল্যাক পেপার, লেমন জুস, লাল মরিচ, আদা বাটা আর বাটার, ফ্রাইড এগ এবং পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে অল্প পানি দিতে হয়। তারপর দিতে হয় ভেজে রাখা কাঁকড়াগুলো। এভাবে চোখের সামনে টাটকা রান্নার ফলে স্বাদে হয় অতুলনীয় এবং ষোল আনা সার্থক হয় শেফের হাতের জাদু। ভোজন প্রেমীরা যখন ভিন্ন স্বাদের স্পাইসি কিছু খাবেন বলে ভাবছেন, তখন ঝটপট সলিউশন চাইলে জাপানি কাঁকড়া ট্রাই করতে পারেন। মুখরোচক খাদ্য আয়োজনে সুনাম ছড়িয়ে পড়ছে তেপেনিয়াকির।